আজ আপনার জন্য অমিয় নস্করের কাহিনী এত রাতে কে ওখানে। শুরু হচ্ছে অমিয় নস্করের কাহিনী এত রাতে কে ওখানে। একটু আগেই ঘরের মধ্যে পশোরা সাজিয়ে বসে আমুদি মাছের ঝাল চচ্চড়ি, আলুর চপ, চানাচুর ও সঙ্গে তিন বোতল দেশি বাংলা মদ শেষ করে ফেলেছে তিন বন্ধু, স্বদেশ, বিকাশ ও সুচয়ন। এখন তিনজনে প্রায় রাস্তাঘাটে পিছন উল্টে পড়ে থাকা নেশাখোরদের মতো, যাতে মাতাল তালে হুঁশিয়ার এমন ধরনের হাবিজাবি কথায় বকবক করতে শুরু করেছে। মাত্রাতিরিক্ত মদ গেলায় তারা ভুলেই গেছে তাদের মদ পান করার আসল কারণ। কারোর মধ্যেই যেন আর কোনো রকমের হুঁশ নেই, মনেও নেই আজ মোড়ল পাড়ায় বাৎসরিক রক্ষাকালী পুজো হচ্ছে। সেই আনন্দকে উদযাপন করবার জন্যই তারা নেশা করে বসেছে, কিন্তু এতটাই নেশা করে ফেলেছে যে ঘর ছেড়ে উঠে সেই আনন্দমুখর পুজো প্রাঙ্গণে যেতে তাদের বেশ বেগ পেতে হবে। এই ঘোর অন্ধকারে হাঁটতে হাঁটতে পা টলে পড়েও যেতে পারে রাস্তার খানাখন্দে কিংবা পুকুর ঘাটে। বাইরের আকাশে এখন চাঁদের আলো একেবারে নিভে গেছে, চরাচর যেন অন্ধকারে ডুবে গেছে, কারণ একেই অমাবস্যা যোগ, তার উপরে চাঁদের সাথে মেঘেদের গোপন আতাত। শ্যামলা বরণী চাঁদকে একেবারে নতুন বউয়ের মতো তমসার শাড়ি দিয়ে ঢেকে রাখার সন্ধি। মেঘও যেন তার সেই দায়িত্ব খুব গুরুতরভাবে পালন করে চলেছে, ফলত রাস্তাঘাটে এক ফোঁটাও আলোর উৎস নেই। রাস্তার আশেপাশের ছোট বড় গাছগুলো থেকে তাল তাল অন্ধকার পাকা নোর ফলের মতো লুটিয়ে পড়েছে গাছের গোড়ায়। সঙ্গে ঝিঁঝি পোকার তিনতিরি চিৎকার ও দূর থেকে ভেসে আসা আতশবাজির মধ্যমানের একটা শব্দ, মূলত অবিরাম ফেটে চলা বুড়িমার চকলেট ও আকাশ আলো করে মাঝে মধ্যেই ফেটে পড়া শেলের শব্দ, প্রতিনিয়ত কানে আসছে ঘরের মধ্যে নেশায় বুঁদ থাকা এই তিনজন ব্যক্তি। এমন অস্থির ও আনন্দময় পরিস্থিতিতে বোমাবাজির শব্দ কানে যেতেই বিকাশ নেশাতুর কণ্ঠে বলে উঠল, ভাই স্বদেশ, ওরে ভাই, ওট ওট, চল আমরা ওই পুজো দেওয়া থেকে একটু ঘুরে আসি। সুজন সুজন, কি রে আমি জিমে পড়ছিস কেন? চল ওট 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 ওট, চল চল চল। সুচয়ন নেশাতুর কণ্ঠে ঝিমোতে ঝিমোতে বলে উঠল, তোদের কত করে বললুম, আমি এই দিশি বাংলা মদ কখনো খাইনি, এ খেলে আমি সহ্য করতে পারব না, তোরা তবুও সেই বাংলা কিনে আনবি। এতক্ষণে স্বদেশ নেশাগ্রস্ত গলায় বলল, তুই জানিস একটা ইংলিশ মদের দাম কত? 110 হলেই এক বোতল বাংলা, সঙ্গে উপযুক্ত নেশা ফিরে। শোন ভাই, আমরা বাবা অত শত বুঝি না, আমাদের পুঁজি কম, আমরা বুঝি কম। বিকাশ বলল, ওর মতো পিঁচি মাদালকে বুঝিয়ে লাভ নেই, চল চল ভাই, ওর ঠাকুরদার থেকে একটু ঘুরে আসি, ওখানে সবাই কি দারুণ আনন্দ করছে, চল এই চল 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 চল। কথা শেষ হতে না হতেই স্বদেশ ঘরের মেঝের উপর গল গল করে বমি করে দিল। তার এই অবস্থা দেখে বিকাশ এবং সুচয়ন কোন রকমে মেঝের উপর পাতা মাদুরটা ছেড়ে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। স্বদেশ, আমরা তবে আজ এলুম রে, তোর নেশা একটু কেটে গেলে ঠাকুরতলায় আসিস। এতক্ষণে বমির একটা টক্সি গন্ধে ঘরের ভিতরটা একেবারে মেতে উঠেছে। বাড়ির মালিক স্বদেশ, ঘরটা স্বদেশের শোবার ঘর। ঘরের মধ্যে জায়গাটা বেশ বড়সড়, একদিকে পাতা খাট বিছানা, আরেকদিকে কাঠের তৈরি একটা আলমারি ও কাপড় জামায় এলোমেলো হয়ে দাঁড়িয়ে থাকে একটা ছোট্ট আলনা। আলনাটা স্বদেশ বিষ্ণুপুরের পুরনো কাঠের মেলা থেকে কিনে এনেছিল, কিন্তু জবুথবু হয়ে বসে না থেকে
এই মুহূর্তে উঠে বমিটাকে পরিষ্কার করা কিংবা ঠাকুরতলা থেকে একবার ঘুরে আসা এইসবের কিছুই করতে পারবে না স্বদেশ, কারণ মদের প্রখর নেশায় সেই ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে সে। ফলত লণ্ঠনের আলো আঁকড়ে সে ঘরের মধ্যে কেমন যেন নিথর হয়ে বসে রইল। অন্যদিকে বাইরে তখন অন্ধকারে হাতড়ে মরছে বিকাশ আর সুচয়ন। গ্রামের একেবারে উত্তরে ইটের তৈরি একটা কামরা বিশিষ্ট এই বাড়িটায় স্বদেশের বাড়ি। টালির ছাউনি দেওয়া ঘরে লাগোয়া একটি ঠাকুরঘর ও রান্নাঘর আছে। উঠোনের এক কোণে শৌচালয়, আর চারদিকে জ্যান্ত বুনো বেড়া বন তুলসীর গায়ে মোটা বাঁশ চার ফালি করে বাতা দেওয়া। এই বেড়া বন তুলসীর পাঁচিল টপকানো তো দূরে থাক, দেখলেই ভয় পাবে। এই অন্ধকারে ঘরের দরজা ঠেলে বেরিয়ে বেড়া তুলসীর চক্রব্যূহে পথ হারিয়েছে দুই মহারথী, আর বারবার স্বদেশকে ডাকছে। এ ভাই স্বদেশ, একটু লণ্ঠনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাই তো ভাই। উড়ন থেকে বেরিয়ে বেরোবার চিরাত্তরি দরজাটা তো খুঁজেই পাচ্ছি না। আয় হায় ভাই, একটু আয় আয় তো লণ্ঠন নিয়ে আয়। কিন্তু ততক্ষণে ঘুম লেগে গেছে স্বদেশের। বাড়ির উঠোন ছেড়ে রাস্তায় বেরোবার পথ খুঁজতে খুঁজতে চারিদিকে অন্ধের মতো বেড়া তুলসীর পাঁচিল ধরে ধরে দুবার তিনবার চারবার খুঁজে দেখা হয়ে গেছে। তবুও চেরার তৈরি সেই দরজাটা এখনো দুজনের কারোর হাতেই ঠেকেনি। এমন সময় বেড়ায় হাত বোলাতে বোলাতে বিকাশের হাতে ঠেকল আরও একটি হাত, বরফের মতো ঠান্ডা সেই হাত। বিকাশ হাতটা চেপে ধরে বলল, কিরে সুজন, তোর হাতটা এরকম ঠান্ডা হয়ে গেল কি করে? এমন সময় উঠোনের অন্য প্রান্ত থেকে সুচয়ন বলে উঠল, তোর তো নেশা খুব ভালোই হয়েছে দেখছি সালা। আমি তোর থেকে অন্তত 20 হাত দূরে দাঁড়িয়ে আছি, আর তুই কি না আমার হাত ধরে রেছিস? কথাটা শোনা মাত্রই বিকাশের মাথায় যেন রক্ত চড়ে উঠল। সে মনে মনে ভাবল, তবে আমি শক্ত করে কার হাত ধরে আছি? সত্যি তো, এই অন্ধকার উঠোনে দুজন ছাড়া আর কেউ নেই। তবে বিকাশ সুচয়ন ছাড়া এই আঁধারে অন্ধের মতো অন্য কার হাত চেপে ধরল? ভয়ে বিস্ময়ে দরদর করে ঘাম বেরিয়ে এলো বিকাশের চোখে মুখে কপালে। সে কৌতূহল বশত ডান হাত দিয়ে চেপে ধরা হাতটাকে না ছেড়েই সেই হাতের উপরে নিজের বাম হাতটা রেখে ক্রমশ শীতল স্পর্শে হাত বোলাতে বোলাতে উপর দিকে উঠছে। কিছুটা ওঠার পর অনুভব করল হাতের বাহু ভাগ শেষ। এবার এগিয়ে যেতে হলে নয়তো কাঁধে থেকে পিঠ বরাবর নিচের দিকে নেমে যেতে হবে, নয়তো বুকে কিংবা মুখে হাত বুলিয়ে দেখতে হবে। এই ভাবতে ভাবতে বিকাশ হাতটা এগিয়ে নিয়ে গেল বুকের দিকে। তখন যেন সেই শরীরটা একটু কেঁপে উঠল, কিন্তু বিশেষ কিছু প্রতিবাদ বা প্রতিরোধ করে ওঠেনি। অকস্মাত বুকের কাছে হাত নিয়ে যেতেই বিকাশ অনুভব করল তার সামনে আলকাতরার মতো নিখুঁত কালো অন্ধকারে গা মিশিয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে পুরুষ নয়, একজন নারী। তার পরনে বোধহয় কোনো পোশাক নেই। সেই অনাবৃত বুকের স্তন যুগলের উপর বিকাশের হাতটা চলে যেতেই বিকাশ লাফিয়ে উঠল, চিৎকার করে উঠে সুচয়নকে বিষয়টা বলতে যাবে, কিন্তু হঠাৎ কোনো এক অপার্থিব শক্তি বলে বিকাশ মুখ ফুটে কিচ্ছু বলতে পারল না। এমন সময় সুচয়ন বলে উঠল, বিকাশ চলে আয়, বাইরে বের হওয়ার পথ পেয়ে গেছি। বিকাশ ভাবল চেরার তৈরি সেই দরজাটা সুচয়ন খুঁজে পেয়েছে, তাই তার দিকে এগিয়ে গেল। কিন্তু গিয়ে দেখল এতক্ষণ সুচয়ন বেড়া তুলসীর পাঁচিল খানিকটা ফাঁক করে ফেলেছে, কোনো রকমে ওখান থেকে মাথা গলিয়ে বের হওয়া যাবে। এমন সময় সুচয়ন বলল, একবার কষ্ট সিস্টে বের হতে পারলি, যতই অন্ধকার থাকুক ঠিক ঠাকুরতলায় গিয়ে পৌঁছব। বিকাশ তার কথায় কিছু বুঝতে পারল না, কারণ একটু আগেই বিকাশের সাথে যা ঘটেছে তার রেশ এত সহজে কেটে যাওয়ার নয়। অতঃপর সুচয়ন কোনো রকমে সেই ফাঁক থেকে গলে
বাইরে বেরিয়েছে। এবার বিকাশের পালা। এতক্ষণে বিকাশ সেই ফাঁক থেকে হাত দুটো এবং মুন্ডুটা গলিয়ে দিয়ে বলল, ধর ভাই ধর, আমার হাত দুটো ধর। এমন সময় হঠাৎ পিঠের উপর জামাটা সরে গিয়ে বাঁশের বাতায় ঘষতে গিয়ে বিকাশের কোমরের কাছে অনেকটা অংশ জুড়ে শরীরের চামড়া ছিলে গিয়েছে। বিকাশ চিৎকার করে উঠেছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে এই ঘষতে যাওয়া জায়গা থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসছে। কোনো রকমে বেড়া টপকে বাইরে বেরিয়ে এসে রাস্তার উপর বসে পড়ে বিকাশ। তারপর সুচয়নকে সবটা বলতে যাবে যে দেখ ভাই আমার পিঠে কি হলো, কিন্তু সেই কথা বলার আগে বিকাশ অনুভব করল তার ছিলে যাওয়া সেই ক্ষতস্থানে কেউ মুখ বসিয়ে লালায়িত জিভ দিয়ে চেটে নিচ্ছে সেই রক্ত এবং বিনিময় ফিরিয়ে দিচ্ছে তীব্র শীতল একটা আরাম। এতক্ষণে দুজনের মাথা থেকে মদের নেশা প্রায় নিচে নেমেছে। এই ঘোর অন্ধকারের মধ্যে হঠাৎ সুচয়ন বিকাশের গায়ে হাত দিয়ে বলল, কি রে এক্ষুনি যে তুই আ করে চিল্লে উঠলি, কি হয়েছে, পিঠে চালে কেটে টেটে গেল নাকি? হ্যাঁ রে, বোধহয় কেটে গেছে। এমন সময় বিকাশ খেয়াল করল সেই লালায়িত জিভটা রক্ত চাটা বন্ধ করে দিয়েছে। দেখি পিঠে কি হয়েছে, কিন্তু এত অন্ধকারে কি করি বা দেখব, চল হাঁটতে শুরু কর। ঠাকুরতলায় পৌঁছে ওই আলোতে কি হয়েছে দেখে ওষুধ টষুধ লেগে দেবক্ষণ। আচ্ছা চ, কিন্তু এই অন্ধকারে ঠিক পৌঁছতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবো, বই কি খুব পারবো। এই বলে দুজনে কুচো ইট পাতা রাস্তা বরাবর দক্ষিণ দিকে এগিয়ে যেতে লাগলো। এত অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এমনকি নিজেদেরকেও দেখতে পাচ্ছে না। তাই দুজন দুজনের হাত ধরে রাস্তার একই সরল রেখা বরাবর হেঁটে চলল। কিছুক্ষণ এইভাবে হেঁটে যেতে যেতে হঠাৎ হোঁচট খেয়ে হাত ছেড়ে সুচয়ন পড়ে গেল। আহ, কি জোরে হাঁটুতে লাগলো রে ভাই! এবং সঙ্গে সঙ্গে সে উঠেও দাঁড়ালো এবং বিকাশের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। কিছুটা দূর এগিয়ে যাবার পর পিছন থেকে একটা স্বর ভেসে এলো বিকাশের কানে, বিকাশ ভাই কোথায় গেলি রে, এত অন্ধকারে হাঁটতে হাঁটতে ওই যে হোঁচট খেয়ে পড়ে গেলুম, তারপর থেকে তোকে আর খুঁজে পেলুম না, এ কোথায় গেলি আয়, আমি এইখানে বসে আছি, আমার কথা শুনতে পাচ্ছিস তো, এ চলে আয়। পিছন থেকে সুচয়নের এমন কথা শুনে বিস্ময়ে বিকাশের সারা শরীরটা কেমন যেন একবার ঝাঁকুনি মেরে উঠল। তৎক্ষণাৎ বিকাশ সেই অপরিচিত হাতটা ছেড়ে দিল। তার মাথা মস্তিষ্ক সমস্ত রকম চেতন অবচেতন মনের দ্রুত ওঠা পড়া সব যেন বিকল হবার জোগাড়। তার মননের উপর দিয়ে হার হিম করা একটা শীতল স্রোত সমস্ত প্রশ্নচিহ্নকে বরফের মতো প্রচণ্ড ঠান্ডায় জমিয়ে দিয়ে নিরুপায় হয়ে বয়ে গেল। তবে সুচয়ন ভেবে এতক্ষণ পর্যন্ত যে হাতটা বিকাশ ধরেছিল সেই হাতটা কার? বিকাশ ভয়ে দৌড়ে চিৎকার করতে করতে আবারও পিছিয়ে এলো সুচয়নের কাছে। কই কই ভাই সুচয়ন, তুই কোথায় রে, কই গেলি তোর, আমি তো এই তো এখানে সুচয়ন। কিন্তু বারবার সুচয়নের গলার স্বর শুনতে পেলেও সুচয়নের হাতের নাগাল আর পেল না বিকাশ। বিকাশ, এ আমি এই তো বসে আছি, তোর জন্য অপেক্ষা করতেছি, আয় আয় তাড়াতাড়ি আয়, নয়তো আমি একাই চলে যাব। বিকাশ এগিয়ে সুচয়নের গলার স্বর অনুসরণ করে এগিয়ে এসে অন্ধের মতো অন্ধকারে হাত চালিয়ে দেখল, এই তো তোকে পেয়েছি, চল 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 সুচয় ভাই, অনেকটা রাত হয়ে গেছে, মত গেলা জম্মের মতো শিক্ষা হয়ে গেছে, চল চল চল। হ্যাঁ ভাই, আর ভালো লাগছে না, এই মদ গিলতে এসে এই অন্ধকারে সব যেন একেবারে বেকার হয়ে গেছে। এই মোবাইল ফোনটাও বউয়ের কাছে রেখে এসেছি, ওটা কাছে থাকলে বেশ সুবিধে হতো, কি বলিস? হ্যাঁ রে, আমিও আমার মোবাইলটা বউয়ের কাছে রেখে চলে এসেছি। আসলে আমার ছেলে চিন্টু
তো ফোন না দেখলে খেতেই চায় না। দেখ বিকাশ, অন্ধকারে পড়ি যেমন আলোর গুরুত্ব বুঝতে পারছি, ঠিক তেমনি আমরা সময় থাকতে সব কিছু না বুঝে শেষকালে বুঝি, আর যখন বুঝি তখন এতটাই দেরি হয়ে যায় যে বিশেষ কিছু করার থাকে না। এইরকমভাবে কথা বলতে বলতে দুজনে বেশ এগিয়ে যাচ্ছিল, এমন সময় দক্ষিণ মুখো রাস্তার পশ্চিম দিক থেকে একজন মহিলা বিকাশকে বেশ কয়েকবার নাম ধরে ডাকল। এমন সময় আকাশে রক্ষাকালী পুজোর বোধহয় সমাপ্তি পর্যায়ে একটা আকাশবাজি উঠে বিকট শব্দে এবং সঙ্গে কিছুটা আলো ছড়িয়ে ফেটে পড়ল, এবং তৎক্ষণাৎ পশ্চিমে ঘাড় ঘুরিয়ে বিকাশ সেই ক্ষণিক আলোয় দেখতে পেল একজন মহিলা পশ্চিমের পানাপুকুরের পাড়ের লাল জবা ফুল গাছটার গোড়ায় নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে, পরনে শুধুমাত্র একটা সায়া জড়ানো, তাও সেটা কোমর থেকে নিম্ন ভাগে, ঊর্ধ্বাভাগ সম্পূর্ণ অনাবৃত। তাকে দেখে বিকাশ ভীষণ ভয় পেয়ে গেল। সুচয়ন ভাই, ওই ওই পুকুর পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হয়, আমাকে ডাকছে। তোকে ডাকছে? কই, আমি শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ রে, অনেকবার ডেকেছে, আমি একবার যাই। হ্যাঁ, ওখানে গিয়ে আমার একবার কিন্তু দেখা উচিত আমাকে কে ডাকছে। তোর কি মাথা খারাপ হলো? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস ওই পানাপুকুরের আশপাশটা একদম ভালো জায়গা না? চল চল, তোকে কোথাও যেতে হবে রে, একবারে একেবারে সোজা ঠাকুরতলায় যাবি, চল। সুচয়নের এমন কথায় রীতিমতো ধমক দিয়ে বিকাশ বলে উঠল, ও আমাকে ডাকছে, আমাকে যেতেই হবে, আলবাত যেতেই হবে। তুই কে আমাকে বাধা দেবার? ছাড় ছাড় আমার হাত, ছাড়। সুচয়ন তবুও তার হাত না ছেড়ে আরো শক্ত করে চেপে ধরে। বিকাশ এতক্ষণে ছটফট করতে শুরু করেছে, ওর হাতটা চেপে ধরে রাখা, ওকে ওই পুকুর পাড়ে যেতে না দেওয়া, এ যেন ওর কাছে ভীষণ কষ্টের ও অসহ্যকর একটা বিষয়ে পরিণত হয়েছে। তাই মুহূর্তের মধ্যেই পাগলা কুকুরের মতো দাঁত খিঁচিয়ে একটা ঝটকা মেরে বিকাশ সুচয়নের হাত ফসকে ছুটে গেল পুকুর পাড়ে, এবং তাকে নিয়ে যেতে সাহায্য করল একটা ভীষণ শক্তিশালী ঠান্ডা বাতাস। সেই বাতাসের যেন একটা প্রকাণ্ড শরীর আছে। সুচয়ন বাকরুদ্ধ ও হতভম্ব নিশ্চল হয়ে পুকুর পাড়ের সেই ভয়ে মেশানো আধার সাগরের দিকে নির্বাক চিত্রের মতো চেয়ে রইল, এবং তার কিছুক্ষণ পরেই সেই দিক থেকে ভেসে এলো বিকাশের নির্মম ও মর্মান্তিক এক বেদনাদায়ক চিৎকার। ভয়ে সুচয়ন দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থায় অন্ধকারের মধ্যে দৌড়তে শুরু করেছে, এবং দৌড়তে দৌড়তে হঠাৎ গিয়ে পড়ে অন্ধকার মিশ্রিত কোনো এক গভীর জলাশয়ে। হঠাৎ প্রচণ্ড শব্দ করে তার এমনভাবে জলে ঝাঁপিয়ে পড়ায় পুকুর পাড়ের আশপাশে যত গাছপালায় নিশাচর পাখিগুলো সজাগ হয়ে বসেছিল তারা সব ব্যতিব্যস্ত হয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। এতক্ষণে রাত্রি বোধহয় শেষ হয়ে গেছে, দূর থেকে ভেসে আসছে শাঁখ ঘণ্টা কাঁসরের সমবেত ধ্বনি, সঙ্গে কিছু মানুষের কোরাস, তারা যেন হলুই দিয়ে সবাই একসাথে বলে উঠছে, এমন ধ্বনি কানে আসা মাত্র সুচয়ন যেন শরীরে কিছুটা বল পেল। সেই জলাশয় থেকে কোনো রকমে চারি হাত পায়ে হাতড়ে উপরে উঠে সেইখানেই বসে বসে সকালের অপেক্ষা করতে লাগল। বোধহয় ভোর হয়ে এসেছে, মায়ের বিসর্জন পর্ব শুরু হয়েছে। ভাসান পর্বে মায়ের নামে এমন জয়ধ্বনি ও বোমাবাজির বিকট শব্দে এতক্ষণে স্বদেশের ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই চোখ খুলে সে দেখে ঘরের মধ্যে জ্বলতে থাকা লণ্ঠনটা এখন আর জ্বলছে না, ঘরটা একেবারে অন্ধকার। ফলত আনুমানিকভাবে অন্ধকারে হাত বুলিয়ে বুলিয়ে জোড়া ইট দিয়ে উঁচু করা খাটের পায়ের কাছে দেশলাই নিয়ে খস করে দেশলাই কাঠিটা জ্বালাতেই ঘরের মধ্যের এই এক চিলতে আলোয় স্বদেশ দেখতে পেল তার সামনে, একেবারে ঠিক সামনেই যেন কেউ দাঁড়িয়ে আছে।
একটা কালো ছায়া মূর্তি। তার শরীর থেকে নির্গত হওয়ার অসহ্যকর বিষাক্ত একটা গন্ধে ঘরের মধ্যেকার অবস্থা কেমন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশলাই কাঠির একবিন্দু আলো ক্ষণিকের মধ্যে নিভে যাওয়ায় স্বদেশ বেশিক্ষণ দেখতে পেল না সেই আধার পিণ্ডের মতো ছায়া মূর্তিকে। তাই সে আবারও দেশলাই কাঠি জ্বালাল, কিন্তু না, সে আর দ্বিতীয়বার কিছুই দেখতে পেল না। তারপর লণ্ঠনের কাঁচ তুলে কেরোসিনে ভিজে থাকা সলতেটার মুখে আগুন দিতেই ঘরটা ধীরে ধীরে আঁধার থেকে আলোয় রূপান্তরিত হল। এবং গভীর বিস্ময়ে সে দেখল তার ঘরের যাবতীয় জামাকাপড়ের ওলটপালট সব পরিপাটি করে গুছিয়ে রাখা আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্রাতিরিক্ত মদ গেলার ফলে সে বমি করে ঘরটা যেমন গাবজ করে রেখেছিল সেটাও এখন নেই। পরিপূর্ণ পরিষ্কার ও একটা স্বচ্ছতা বিরাজ করছে ঘরের মধ্যে, যদিও একটা পচা পচা ভ্যাবসা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এমন সময় হঠাৎ স্বদেশের চোখ গেল খোলা জানলাটার দিকে। বাইরে তখন রাত্রি শেষের সূচনা পর্ব। ধীরে ধীরে অমাবস্যার ঘোর অন্ধকার কেটে গিয়ে প্রভাতের ক্ষীণ কুয়াশা মিশ্রিত আলো ফুটে উঠতে শুরু করেছে। এমন সময় সে দেখল একজন নারী যেন খুব সন্তর্পণে তার জানলার পাশ দিয়ে ঘরের পিছনের ওই বাঁশ বাগানটার দিকে চলে যাচ্ছে। তার পরনে শুধুমাত্র একটা লাল ছায়া, ঊর্ধ্বাঙ্গের আভরণ সম্পূর্ণ উন্মুক্ত। তার প্রত্যেকটা পদচারণার আন্দোলনে পিঠের উপর এলো চুলের দুলুনির ফাঁক দিয়ে খুব ভালো করে দেখা যায় তার পিঠ এলো। ব্লাউজ বা কোনোরূপ কাপড়ের কোনো অংশটুকু নেই। তাই চলে যাবার সাথে সাথে পদধ্বনি হিসেবে নূপুরের আওয়াজটাও ক্রমশ মিলিয়ে যেতে থাকে। চিন্তাব্যস্ত হয়ে স্বদেশ ভাবতে থাকে, এত রাতে কে ওখানে? কোথায় বা চলে গেল ওই রমণী? ওই নারী কি এসেছিল আমার ঘরে? কিন্তু কেন? তবে কি ও আমার অতীতের সেই দুঃস্বপ্ন? এইসব 7-5 ভাবতে ভাবতে ক্লান্ত অবসন্ন শরীরে নিদ্রা এসে জড়ো হয়। ফলত ভোর রাতে ঘুমিয়ে পড়ে স্বদেশ। স্বদেশের ঘুম ভেঙে যায়, এবং এতক্ষণ ঘুমের মধ্যে যে স্বপ্নটা সে দেখছিল তা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তবুও বাইরের দরজায় সেই ঠকঠকানির আওয়াজটা হয়েই চলেছে। এতক্ষণে ওই শব্দের সঙ্গে একটা গুরুগম্ভীর ডাক যুক্ত হয়ে বাইরে থেকে ঘরের মধ্যে ধেয়ে আসছে। সদরবাবু, দরজা খুলুন, দরজা খুলুন সদরবাবু। হঠাৎ সকালবেলায় বাইরে থেকে এমন ডাকাডাকি শুরু হয়েছে দেখে স্বদেশ ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। এবং বাইরে বেরিয়ে এসে দেখে পুরো ঘনশ্যাম গ্রামের সব লোকজন যেন মেলা করে তার উঠোনে ও রাস্তায় দাঁড়িয়েছে, সঙ্গে খাঁকি পোশাক পরিহিত 3 পুলিশ অফিসার। তাদের সঙ্গে দাঁড়িয়ে আছে সুচয়ন। স্বদেশকে দেখে সে হাউমাউ করে কেঁদে উঠে বলল, বিকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে নে, বিকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে নে। কেন রে, কি হয়েছে? কি কাল রাতে তোরা দুজন আমার ঘর থেকে বেরিয়ে গেলি, তারপর তোকে রেখে ও একা কোথায় গেল? এতক্ষণে সেই পুলিশ অফিসারদের মধ্যে একজন বলে উঠল, বিকাশের স্ত্রীর কথায় যেটুকু জেনেছি, গতকাল সন্ধেবেলায় বিকাশ বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু আজ এই দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও বিকাশের কোনো খোঁজ নেই। আবার এই দক্ষিণ দিক বরাবর যে রাস্তাটা, সেটা হেঁটে গেলে পশ্চিমে যে পানাপুকুরটা পড়ে তার ওই দিকেই পাওয়া গেছে বিকাশের রক্তাক্ত জামাকাপড়, কিন্তু তার দেহ জীবিত বা মৃত কোনো অবস্থাতেই পাওয়া যায়নি। ফলত গ্রামের প্রতিটা ঘরে খানা তল্লাশি চলছে। স্বদেশ এতক্ষণ সবটা শুনে কেমন যেন মানসিকভাবে দুর্বল হয়ে গেল এবং বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন আসুন, দেখুন। অতঃপর পুলিশের 3 ঘরে, বারান্দায়, বাথরুমে, রান্নাঘরে, ঠাকুরঘরে সর্বত্র তল্লাশি শুরু করেছে।
সঙ্গে স্বদেশ তার মনের মধ্যে বন্ধু অন্তর্ধানের অপ্রীতিকর যে কষ্ট ফুটে উঠেছে তা পুলিশকে শুনিয়েই চলেছে। তবে ভীষণ খারাপ লাগছে জানেন স্যার, গতকাল রাতে গ্রামের বাৎসরিক রক্ষাকালী পুজো ছিল, তাই তিন বন্ধু একসাথে বসে নেশা করেছে। আমার নেশা অতিরিক্ত হয়ে যাবার দরুন আমি ওদের সাথে আর ঠাকুরতলায় যেতে পারিনি স্যার। বিকাশ আর সুচয়ন দুজনে একসাথে বেরিয়ে গেছে, কিন্তু তারপর থেকে আমি ওই যে ঘুমিয়ে গেলাম আর উঠলাম এই বিকেলবেলা, তাও আপনাদের ডাকা ডাকিতে। এতক্ষণে তল্লাশি সেরে পুলিশ উঠোনে নেমে গেল এবং বলল, এই বাড়িতেও তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোথাও কিছু পাওয়া তো গেল না। আমরা আসছি তবে, ইতিমধ্যে বিকাশের ছবি আমরা সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ওকে। সুচয়ন কাঁদতে কাঁদতে পুলিশের কাছে আস্তে আস্তে বলল, আপনাকে তো গত রাতের কথা সবই বললাম স্যার। আমার মনে হয় বিকাশ গত রাতে তেনাদের খপ্পরে পড়ে ওকালে প্রাণটা হাইরেছে, আমার মনে হয় না ওকে আর পাওয়া যাবে। ওকে পাওয়া যায়নি বলেই তুমি বাঁচলে, যদি মৃত অবস্থায় ওকে পাওয়া যেত তাহলে এই মার্ডার কেসের প্রথম আসামি তুমিই হতে, তাই বেশি কথা বলার চেষ্টা করো না, যাও যে যার কাজে মন দাও যাও। ধমকের সুরে কথাগুলো বলে পুলিশের দল চলে গেল। তাদের চার চাকা জিপ গাড়িটার ইঞ্জিনে স্টার্ট দিয়ে চলে যাবার কয়েক মুহূর্ত পরেই মানুষের মেলাটাও ধীরে ধীরে ভেঙে গেল। শুধুমাত্র উঠোনে একাই দাঁড়িয়ে রইল সুচয়ন। তাকে বিমূর্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্বদেশ বলল, কিরে উঠোনে ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন, উপরে উঠে এখানে বস। স্বদেশের কথা মতো সুচয়ন বারান্দায় উঠে এসে বারান্দার এক কোণে পাতা খাটিয়াটার উপর বসল। তার চোখে মুখে কি ভীষণ চিন্তার ছাপ ফুটে উঠেছে। এমন সময় স্বদেশ বলল, তুই বস আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা আমি বসে আছি, আয় আয়। স্বদেশ চলে গেলে ঠাকুর ঘরের দিকে সুচয়ন বারান্দার খাটিয়ায় একা বসে বসে ভাবছে গত রাতের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। কিন্তু এ কথার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সে কারোর কাছেই করতে পারছে না। এই ঘনশ্যামপুর গ্রামের উত্তরপাড়ায় সুচয়নদের ঘর। 30 বছর বয়সী বেকার যুবক সে, তাই বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও এখনও সুচয়নের ভাগ্যে বিয়ের জন্য একটাও মেয়ে জোটেনি। পরিবারের লোকজন বলতে বাবা মা আর দুই ভাই, বড় ভাই সুনয়ন বিয়ে থা করেছে, সে একটা বড় কাপড় কলে কাজ করে, তাই সেইখানেই বউ নিয়ে ঘর ভাড়ায় থাকে। ঘনশ্যামপুরে পড়ে আছে বৃদ্ধ বাবা মা আর সুচয়ন। তবে সুচয়ন তেমনভাবে ইনকামপাতি কিছুই করে না, নিজের হাত খরচ চালানোর মতো স্বদেশের সাথে জোগাড়ের কাজে যায়। স্বদেশ একজন নাম করা রাজমিস্ত্রি, বর্তমানে ওর চাহিদা ভীষণ, তাই সুচয়ন ওর সাথে জোগাড়ের কাজে গিয়ে বেশ দুপয়সা ইনকাম করা ধরেছে। কিন্তু সংসারে সে একটা টাকাও দেয় না, বৃদ্ধ বাবার পেনশনের টাকায় কোনো রকমের সংসার চলে, তাই মাসের শেষে বুকে ব্যথার ওষুধ কিনতে সুচয়নের বাবার বেশ বেগ পেতে হয়। আর এদিকে গুণধর ছেলে মদ গিলে শত শত টাকা নষ্ট করে দেয়। সে যাই পারে হোক, এতক্ষণে সুচয়ন বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভয়ে আঁতকে ওঠে এবং চিৎকার করতে থাকে, ও ও বাবা, আমি আমি কি দেখছি ও বাবা গো। সূর্য যখন দিগন্তে হাবুডুবু খেতে খেতে একেবারে ডুবে মরছে, গোধূলের সেই সিঁদুরে আলোয় সুচয়ন স্পষ্ট দেখতে পাচ্ছে সামনের রাস্তার বিপরীতে দাঁড়িয়ে থাকা একটা বড় গাবগাছের কাল মিশ্রিত সবজে রঙের পাতাগুলোর ভেতর থেকে কেউ যেন একজন গিরগিটির মতো চার হাত পা বেয়ে নিচে নেমে আসছে। প্রথমটা দেখে মনে হয়েছিল হনুমান হবে হয়তো, কারণ খাবারের খোঁজে গ্রামের মধ্যে মাঝে মধ্যেই হনুমান ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে সুচয়নের জ্ঞানচক্ষু বিস্ফারিত হয়ে ওঠে, সে দেখে গাছ থেকে নেমে একজন অর্ধনগ্ন নারী
দুই হাত দিয়ে তার বুক ঢেকে চুপি সারে ঢুকে পড়ল স্বদেশের বাড়ির উঠোনে এবং বেড়া তুলসীর ওই অন্ধকার ঝোপটার মধ্যে গিয়ে বসে পড়ল। এটা দেখেই সুচয়নের এমন আর্তনাদ এবং তা কানে যেতেই ছুটে এলো স্বদেশ। কিরে ভাই, তোর আবার কি হলো, এমন চিৎকার করছিস কেন? সুচয়ন কিছু বলতে না পেরে গোঙাতে গোঙাতে সাপনের ঝোপটার দিকে অঙ্গুলে নির্দেশ করল এবং তৎক্ষণাৎ স্বদেশ সেই দিকে টর্চের আলো ঘুরিয়ে দেখল, না, কোথাও কেউ নেই। ধীরে ধীরে সুচয়ন কিছুটা ধাতস্থ হল। স্বদেশ রান্নাঘর থেকে বেশ কড়া পাকের দুকাপ চা করে আনল, সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর ও সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা। দুজনে ঘরের মধ্যে বসে বসে চা চুমুক ও মুড়ি মাখা খেতে খেতে অনেক কথাই বলল, তবে দুজনেই খুব সংজ্ঞায়িত বিকাশের এমন অন্তর্ধান নিয়ে। তবে সুচয়নের মুখে গত রাতের সেই কাহিনী শোনার পর স্বদেশও বেশ ভয়ভীত হয়ে গেল। সুচয়ন বলল, কি রে বৌদির খবর কি, বাড়িতে ফিরবে কবে? এইভাবে মদ্য লোক আর কতদিন হাত মুখ পুড়িয়ে রান্না করবি? জানিসই তো ভাই, তোর বৌদি গর্ভবতী, এখানে একা একা থাকি, আমি কাজে কর্মে যাই, যদি কিছু একটা হয়ে যায়, তাছাড়া আমাদের প্রথম বাচ্চা, একটু বেশি সাবধানতা মেনে চলতে হয়। তাই ওকেও বাপের বাড়িতে রেখে এসেছি, কিছুদিন পরে আমি বাপ হব, সে আনন্দে নিজে হাতে রান্না বান্না করে খাওয়াই যায়। কি বল ভাই, ঠিক বললাম তো? ঠিক ঠিক। আচ্ছা তুমি একটু বস, আমি রান্নাঘরে আলু ভাতে ডিম ভাতে ভাত বসিয়ে রেখে এসেছি, যাই, এতক্ষণে বোধহয় ফুটে উঠেছে, গিয়ে স্টোভটা বন্ধ করে দিকে। এই বলে স্বদেশ ঘর ছেড়ে এসে রান্নাঘরে ঢুকতেই দেখল স্টোভ বন্ধ করাই আছে। ভাতের হাঁড়ির সরা খুলে দেখল ভাত পুরো মাপসই হয়েছে, কিন্তু একটা বিভৎস মরা পচা গন্ধে পুরো রান্নাঘর একেবারে মেতে উঠেছে। তৎক্ষণাৎ একটা অজানা ভয়ে স্বদেশের সারা শরীরের লোমকূপ সজাগ হয়ে গেল। ভয়ের একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হয়ে গেল পা থেকে মাথা পর্যন্ত। ভয়ে একেবারে কুঁচকে গিয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘর ছেড়ে ছুটে এসে শোবার ঘরে ঢুকল স্বদেশ। ঘরে ঢুকে দেখল খাটের উপর মুড়ি থালা আর দুটো চায়ের কাপ পড়ে আছে, কিন্তু কোথাও সুচয়ন নেই। ঘরের চারিদিকে চোখ ফিরিয়ে দেখল, কিন্তু সুচয়ন কোথাও নেই। আবারও স্বদেশ ভিতর ভিতর ভীষণ ভয় পেতে শুরু করেছে। সে মনে মনে ভাবছে, এক মুহূর্তে সুচয়ন কোথায় চলে গেল? ওকে ঘরে বসতে বলে রান্নাঘরে গেলাম, সঙ্গে সঙ্গে ফিরে এলাম, কিন্তু তার মধ্যে ছেলেটা গেল কোথায়? এমন সময় হঠাৎ একটা চাপা গোঙানির আওয়াজ ভেসে এলো উঠোনের দিকটা থেকে। স্বদেশ হাতে তিন ব্যাটারির বেশ তীব্র জ্যোতিওয়ালা টর্চ লাইটটা নিয়ে ছুটে গেল উঠোনে। উঠোনে গিয়ে দেখল সুচয়ন মুখ গুঁজে পড়ে আছে বেড়া তুলসীর ওই ঝোপটার কাছে। স্বদেশ ছুটে গিয়ে সুচয়নের গায়ে হাত দিতেই অনুভব করল সুচয়ন যেন আর স্বাভাবিক নেই। সে ভীষণ ভয়ঙ্করভাবে গোঙাতে শুরু করেছে, সঙ্গে ঠক ঠক কাঁপছে, দরাশে মুখ থেকে বেরিয়ে আসছে তাল তাল গেঁজলা। তার জামার কলার ধরে বারবার ঝাঁকানি দিতে দিতে স্বদেশ বলছে, এই সুচয়ন, এই সুচয়ন, ওঠ, কি হলো তোর, এই সুচয়ন, ওঠ। বহুবার ডাকাডাকির পরেও উঠছে না দেখে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে এক বালতি জল এনে সুচয়নের মাথায় ঢেলে দেয়। তৎক্ষণাৎ সুচয়ন এক প্রকার ভয়ানক ও বিভৎসভাবে বলে ওঠে, কে কে সুচয়ন? আমি কোনো সুচয়নকে চিনি না, আমি শুধু তো তোমাকে চিনি, তোমাকে। কেমন আছো সতীশদা, ভালো আছো তো? সুচয়নের মধ্যে এতক্ষণে বোধহয় কোনো অশরীরী শক্তি আবির্ভূত হয়েছিল, তাই সে স্বদেশের কথা উপেক্ষা করে হি হি করে বিকট একটা আর্তনাদী ও ভয়ঙ্কর হাসি দিয়ে
চেরার দরজায় দুম করে লাথি মেরে ভেঙে ফেলে বাইরের অন্ধকারের সাথে মিশে কোথাও যেন চলে গেল। তার চলে যাওয়া এ যেন সেই বাঁধা গরু ছাড়া পাবার মতো উন্মত্ত ও উন্মাদ প্রস্থান। আকাশে যেমন রাত্রির নীরবতা, তবুও উন্মুক্ত মেঘেদের সঙ্গম। গাছের দুলে যাওয়া শব্দ, বাতাসের কানে কানে বলে যাওয়া ফেরারি রাতের ইতিহাস, এবং ধুলি ধূসর উঠোনের উপর ঠায় দাঁড়িয়ে থাকা ভীত সন্ত্রস্ত স্বদেশের বুক চাপা দীর্ঘশ্বাস, এসব কিছুর পরোয়া না করেই যখন চাঁদের ভেলা রাতের স্রোতে এগিয়ে চলে পশ্চিম আকাশে, তখন স্বদেশের মনে পড়ে যায় এতক্ষণে তার সম্মুখে ঘটে যাওয়া এইসব অলৌকিক ঘটনার কথা। হঠাৎ তার ভাবের মূর্ছনা কেটে গিয়ে চিন্তা চেতনা পতিত হয় বাস্তবে, এবং প্রচণ্ড ভয়ে উঠোন ছেড়ে দৌড়ে ঘরের মধ্যে এসে জানলা দরজা ইঁটে ভয়ে জড়সড় হয়ে যায় স্বদেশ। সেদিন রাতের জন্য রাঁধা ভাত তার আর খাওয়া হয় না। তারপর কোনো রকমে পার হয় সেই দিনের সেই রাত। বিকাশের সাথে সাথে আবারও অন্তর্ধান হয়ে যায় সুচয়ন। ঘনশ্যামপুরের গ্রামের পরিস্থিতি হয়ে ওঠে বেশ উত্তপ্ত ও বিশৃঙ্খল। সবসময় সবার মধ্যে যেন এক তীব্র ভয় নড়ে চড়ে ওঠে। এমন পরিস্থিতিতে স্বদেশ বুঝতে পারে বোধহয় কোনো এক অশরীরী প্রীতির ছায়া পড়েছে এই গ্রামে। এখনো পর্যন্ত অর্থবলে গ্রামের মুরব্বী গোছের লোক সবচেয়ে উঁচু আসন ধরে বসে আছে। বলা ভালো গ্রামের মাথা হয়ে বসে আছে লাখপতি ঘোষালের একমাত্র ছেলে অভিমন্যু ঘোষাল। গ্রামে বাপের অগাধ জমিজমা ও শহরে বড় বড় কয়েকটা ভুসি মালের দোকান, যেখান থেকে প্রচুর অর্থ উপার্জন হয়। তাছাড়া অভিমন্যুর মহাজনী ব্যবসা, মানে ওই সুদের কারবার আছে। গরিব মানুষদের অসহায়াবস্থা তাকে টাকা দিয়ে সাহায্য করবার নামে প্রহসন করে। সে চড়া সুদের করা হিসেবের গরিবের রক্ত জল করা টাকা আত্মসাৎ করে। এটাই তার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বিশেষ নমুনা। এছাড়া অভিমন্যুর বাড়িতে বুড়ো বাবা মা ও নতুন বিয়ে করা বউ আছে, এছাড়া আর কেউ নেই। 35 বছর বয়সী অভিমন্যুর চোখে মুখে এখনো পর্যন্ত নারী লোলুপতার একটা নজির সবসময় স্পষ্ট হয়ে ফুটে ওঠে। এই তো সেই দিন সন্ধেবেলায় বিকাশের বাড়িতে গিয়ে অভিমন্যু বলছিল, নমস্কার নমস্কার বৌদি। আরে ঠাকুরপো, হঠাৎ এই কাল সাঁজি বেলায় এসো এসো। আর বলো না বৌদি, মনটা কয়েকদিন ধরে বেশ ভারাক্রান্ত। বলো, বিকাশদার খবর কিছু পাওয়া গেল? পুলিশ কিছু জানালো? না গো ঠাকুরপো, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না বৌদি, একদম চিন্তা করো না, বিকাশদা ঠিক ফিরে আসবে। দেখো, বিকাশদার সাথে সেই ছোটবেলা থেকে কত ঘুরেছি, কত গাছে আম পেড়ে খেয়েছি। তুমি কি ভাবো ওর জন্য আমার কষ্ট হয় না? খুব কষ্ট হয় গো, খুব কষ্ট হয়। তার উপর শুনছিলাম মাস্টারের ছেলে সুচয়নও নিখোঁজ হয়ে গেছে। কি যে হচ্ছে কিছুই যে বোঝা যাচ্ছে না। যাই পারে হোক, এই নাও তুমি এই টাকাটা রাখো, মেয়েটাকে ভালো মন্দ খাইও, নিজেও খেয়ে, শরীরের হাল তো দিন দিন নিচের দিকে নামছে। এই বলে বিকাশের বউয়ের হাতে 2 টাকা গুঁজে দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে অভিমন্যু বউটার হাত ধরে, তোমার দাদার খোঁজ তো এখনো পাওয়া যায়নি, এই নিয়ে ভীষণ চিন্তিত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার এই উপচে পড়া যৌবন রূপের মধু টিলটিল করছে, অথচ আজ 15-16 দিন হলো দাদা বাড়িতে নেই। এইভাবে থাকতে তোমার কষ্ট হচ্ছে না? আমি থাকতে শুধু শুধু তুমি কষ্ট পাবে কেন? তুমি যদি চাও আমি বিকাশ তার জায়গাটা নিতে পারি। এমন সময় হঠাৎ চালের বাতায় দুম করে কিছু একটা পড়বার শব্দ হলো। যেমন বর্ষাকালে গাছের গোড়ায় পাকা তাল পড়ে, ঠিক সেই রকম। সঙ্গে সঙ্গে দাওয়াত ঘরের মধ্যে শুইয়ে দেয়। দেখে ঘরের মধ্যে বিছানায় বাচ্চা মেয়েটাও ঘুমোচ্ছে। এই সুযোগে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে বউটার বুকের উপর থেকে কাপড় সরিয়ে দেয়।
ব্লাউজের আংটাগুলো খুলে বউটার অবচেতন মুখ ও উন্মুক্ত বুকের দিকে লোভার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ছুঁয়ে দেওয়ার ইচ্ছা সঞ্চারিত করে। হঠাৎ বিকাশের বউটা চোখ মেলে যায়। তার চোখের ভিতর মনি যেন সাদা হয়ে গেছে আর সাদা অংশটা একেবারে লাল। হঠাৎ সে উঠে বসে। এমন সময় অভিমন্যু বলে ওঠে, ও বৌদি, তোমার কি হয়েছিল গো? কথাটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে বউটার অঙ্গভঙ্গি একেবারে বদলে যায়। বিভৎস একটা গর্জন করে ভয়ানক কণ্ঠে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, কে তোর বৌদি? তুই এখানে কি করছিস? কিরে, আবারও কারোর শরীর খাবার ধান্দা, তাই তো? নে নে, খা খা, শুয়োরের বাচ্চা, খা। এই বলে নিজের বুকের উপর থেকে কাপড় সরিয়ে শরীরটা পুরোপুরি উন্মুক্ত করে দিল। এমন দৃশ্য দেখে অভিমন্যু ভয়ে আঁতকে উঠে বন্ধ ঘরে তার দেওয়ালে পিঠ ঠেকে গেল। সঙ্গে সঙ্গে এক লাফে বিছানা ছেড়ে উঠে বিভৎস গর্জন করতে করতে বউটা এগিয়ে যেতে লাগলো অভিমন্যুর দিকে। বুড়ো কেউটে সাপের মতো ফুঁসছে বউটার মধ্যে ভর করা সেই অশরীরী। পরনের কাপড় খুলে ফেলে শুধুমাত্র একটা সায়ায় অর্ধ উলঙ্গ হয়ে অশরীরী কবলিত বিকাশের বউটা এইভাবে নিজের দিকে এগিয়ে আসছে দেখে ভয়ে বিস্ময়ে অভিমন্যুর জ্ঞান হারাবার জোগাড়। কিন্তু তার কাছে যেতে না যেতেই বউটা পিশাচ কণ্ঠে একবার আর্তনাদ করে, ঘরের মেঝের উপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। সেই সুযোগে মরি বাঁচি করে এক দৌড়ে অভিমন্যু বাড়িতে ফিরে এলো। বোধহয় সেই যাত্রায় বেঁচে গিয়েছিল অভিমন্যু। তারপর থেকে বিকাশের বউয়ের উপর আর কুদৃষ্টি নিক্ষেপ করবার সাহস বা সামর্থ্য কিছুই হয়নি মহাজনী অভিমন্যুর। এদিকে কাজে কর্মে ভয় ভীতিতে কোনো রকমে দিন অতিবাহিত হচ্ছে স্বদেশের। কয়েকদিন আগেই স্ত্রীর সঙ্গে দেখা করে তার প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবারের টাকা পয়সা দিয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরেছে সে। আজ বিকেলে দাওয়ায় বসে বসে বিষণ্ন বদনে কি যেন ভাবছে স্বদেশ। এমন সময় পাড়ার কিছু বাচ্চা বাচ্চা ছেলেপুলে সামনের গাব গাছটাকে কেন্দ্র করে আমদুল খেলছে। গাছটার উপর চড়ছে নামছে, এই রকম দৌড়াত্মময় তাদের চঞ্চলতার শব্দ কানে আসছে স্বদেশের। সে হঠাৎ খেয়াল করল, সেই 10-12 জনের মধ্যে থেকে একটি বাচ্চা ভূত ভূত করে চেঁচিয়ে উঠল, এমনকি স্বদেশের নাম ধরে ডাকল, স্বদেশ কাকু, স্বদেশ কাকু, দেখবে চলো গাছে ওদের কি চলে আছে, এসো এসো এসো, জলদি এসো। বাচ্চাটার কথা শুনে তড়ি ঘড়ি এগিয়ে গেল স্বদেশ এবং গাছের উপর চড়ে উঠে দেখল মগডালে পাতার আড়ালে দুটো আধ খাওয়া মরদেহ ঝুলছে, প্রায় পচে গলে পোকা হয়ে গেছে শরীর দুটোতে। এই বিভৎস দৃশ্য দেখে স্বদেশের সারা শরীরটা ভিতর থেকে কেমন যেন গুলিয়ে উঠল। সে তৎক্ষণাৎ নিচে নেমে এসে বেশ কিছুজনকে খবর দিয়ে একটা হাত কুঠার নিয়ে আবারও গাছে চড়ে বসল। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। মাথার খুব কাছে থেকে উড়ে যাচ্ছে বাদুড়ের দল। এত বড় একটা উঠোনে হামাগুড়ি দিতে দিতে সূর্য সোনাও এগিয়ে গেছে পশ্চিমের একদম কোণে, যেখানে দৈত্যাকার বনস্পতির কালো একটা দিগন্ত কুমোরটুলির পোটর হাতে খুব অযত্নে আঁকা সেই তুলি পুঁচ তবুও দেখলেই মনটা ভেসে যায়। এতক্ষণে নিচে থেকে একজন বয়স্ক লোক বলল, নে বাবা, তুই সাবধানে গাছের ডালটা কেটে ফেল, চারিদিকে যে অন্ধকার নেমে এলো। বৃদ্ধের কথা মতো ডালে কুড়ুলের কোপ বসালো স্বদেশ এবং বেশ কিছুবার কোপ দিতেই দুটো মৃতদেহের ভারে ডালটা ভেঙে মৃতদেহ সমেত নিচে পড়ল। মৃতদেহ দুটো দেখে চেনার উপায় নেই, কিন্তু তবুও খুব পরিচিত যারা তারা ঠিক লাশ শনাক্ত করে কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ, লাশ দুটো সুচয়ন ও বিকাশের লাশ। তাই সুচয়নের বৃদ্ধ বাবা মা ও বিকাশের স্ত্রী গাছতলায় শুরু করেছে স্বজন হারানো এক বিমূর্ত হাহাকারের কান্না। তারপর পুলিশি সমর্থন মোতাবেক তারা লাশ দুটোকে শ্মশান ঘাটে দাহ করে ফিরে এলো। স্বদেশ বাড়িতে ফিরে দেখল কেউ একজন তার ঘরে আছে। সে ডাকল,
কে? ওগো, আমি শরমা গো। আরে শরমা, তুমি কখন এলে? আমি ওই সন্ধেবেলা এসেছি, তারপর শুনলাম তুমি নাকি শ্মশান ঘাটে সৎকারে গিয়েছিলে। হ্যাঁ গো, ওই যে বিকাশ ও সুচয়নের মৃত্যু হয়েছে, জানো তো কি অস্বাভাবিক সেই মৃত্যু। এই বলতে বলতে স্বদেশ গিয়ে ঘরে ঢুকল। ঢুকে দেখল খাটের উপর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তার স্ত্রী শরমা। কি গো, এইভাবে শুয়ে আছো কেন? আর বলো না, এই পেট অবস্থায় এতটা রাস্তে এসেছি তাই ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তুমি আবার আসতে গেলে কেন? কিছুদিন আগেই তো আমি তোমার কাছ থেকে ঘুরে এলাম, কিছুদিন পরে আবার না হয় যেতাম। হ্যাঁ সে ঠিক, তুমি যেতে, কিন্তু ওখানে তো আমার বাবা মা থাকে, এই কথা ওনাদের সামনে তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না, তাই চলে এসেছি। এই কথাটা জেনেই আবার কাল সকালে চলে যাব। আচ্ছা, তবে তার আগে কিছু খেয়ে এসো। না, আর কিছু খাবো না, শ্মশানঘাটের গামুই খোরাক খেয়ে এসেছে। ও আচ্ছা, বেশ, তাহলে কথাটা বলি। হ্যাঁ বলো। এই বলে স্বদেশ শরমার পাশে শুয়ে পড়ল তার গায়ের উপর হাত দিয়ে, এবং শরমা বলতে শুরু করল, শুনেছিলাম তুমি নাকি প্রথম যৌবনে একটা মেয়েকে ভালোবাসতে। হ্যাঁ ভালোবাসতাম তো। তাহলে তাকে বিয়ে করলে না কেন? তাকে বিয়ে করিনি, তার কারণ সে আমার সঙ্গে প্রতারণা করেছিল। কি ধরনের প্রতারণা করেছে ওটাই শুনতে এত দূর আসা। তুমি পাগল নাকি? পরে কোনোদিন শুনে নিতে পারতে, এই সামান্য কথাটার জন্য এই অবস্থায় কষ্ট করে এখানে আসে? ও একটু কষ্ট সহ্য করে নেওয়া যায়। যাই হোক বলো। বেশ, যখন শুনতে চাও ওরা কি করে জানলো? তবে ওরাই আমাকে দেখিয়েছিল কিন্তু। তোমার মনে প্রশ্ন জাগেনি? যদি ঘোষালের ছেলে তার ঘরে মালতীকে নিয়ে শুয়ে থাকে, সে কথা বিকাশ বা সুচয়ন কিভাবে জানবে? হ্যাঁ তাই তো, ওরা কিভাবে জানলো? ওরা কিভাবে জানলো আমি তোমাকে বলছি। শোনো, মালতীর ওপর ঘোষালের ছেলের নজর তো ছিল, তার উপর লোভ ছিল বিকাশ ও সুচয়নেরও, তাই তোমার সাথে মালতীর প্রেমের সম্পর্ক আছে জেনে ওরা বিশেষ কিছু করার সাহস পাচ্ছিল না। তাই ঘোষালের ছেলে অভিমন্যু যখন বিকাশ ও সুচয়নকে বলল, ভাই শোন না, মালটাকে ভোগ করার তীব্র মনোবাসনা জেগেছে, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু হয়ে যায়। কিছু হবে না, তবে হ্যাঁ, আমাদেরকেও একরকম করে খেলার সুযোগ দিও, আমরা পুরো বিষয়টা সলভ করব, ঠিক আছে? আর হ্যাঁ, এমন ব্যবস্থা করব স্বদেশ মালটাকে অসতীকুলোটা বেশ সামাগি বলেই জানবে, ঠিক আছে? এই বলে তারা পরিকল্পনা করে তিনজনে মিলে নৃশংসভাবে ভোগ করার পর সে যখন মরার মতো নিস্তেজ হয়ে গেছে আর বিছানা ছেড়ে উঠতে পারছে না, তখন তাকে ঘোষালের ছেলে অভিমন্যুর বুকের উপর শুইয়ে দিয়ে তোমাকে ডেকে নিয়ে পর একদিন রাতে মদের আসরে সবাই যখন নেশাগ্রস্ত অবস্থায়, তখন স্বদেশ নেশাগ্রস্ত সুরে অভিমন্যুকে বলে ওঠে, ভাই অভিমন্যু, তোমার হাতের ওই বড় মতো মাদুলি ওটা কি? আরে ভাই বলিস না, এটা আমার হাতে সেই ছোটবেলা থেকে আছে, একজন বড় সাধুর কাছে থেকে আমার মা কিনে এনে আমাকে পড়িয়েছিল। বাহ, বেশ লাগছে দেখতে, দেখি একটু খুলে দাও, আমি পড়ে দেখি, যদি আমার হাতে এমনটা মানায় তবে আমিও একটা কিনব। এনে এনে পড়ে দেখ। এই বলে মাদুলি সমেত রূপোর ব্রেসলেটটা খুলে স্বদেশের হাতে দিয়ে দিল, এবং নেশার খেয়ালে মাদুলিটা না নিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে টলতে টলতে বাড়ি ফিরতে লাগল। নেশা পুরো সপ্তমে চড়ে গেছে, আকাশে চাঁদের আলো যেন রাস্তাঘাটে পুকুর পাড়ে ছিপ পেতে আছে, সেই জ্যোৎস্না আলোর সুতোয়
নিজেকে জড়াতে জড়াতে এগিয়ে যাচ্ছে অভিমন্যু। এমন সময় আশেপাশের ঝোপঝাড় থেকে কিছু একটা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ভয়তে তার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। ভয় এড়াতে সে একটা কৃষ্ণভজন সঙ্গীত ধরেছে। হে তুমি কাছেই আছো, তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি নাকি তার মানে, কে তুমি? এইভাবে এগিয়ে যেতে যেতে গান থামিয়ে হঠাৎ সে খেয়াল করল কেউ একজন তার পিছু নিয়েছে। চারিদিকে ছোট বড় গাছগুলোতে ততক্ষণে ঝড়ের একটা দাপট যেন বেশ জমিয়ে তার অধিকার কায়েম করেছে। তাই প্রশ্বাসের মতো প্রাণবায়ু নিমিষে যেন বদলে গেছে একটা ঝোড়ো বাতাসে। শোঁ শোঁ শব্দ করে চারিদিক থেকে বয়ে আসছে হাড় হিম করা একটা ঠান্ডা বাতাস। তবুও অভিমন্যু এগিয়ে চলেছে। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল জানালার ফাঁক থেকে হ্যারিকেনের একটা টিমটিমে ক্ষীণ আলো। সে দূর থেকে নিজের ঘরটা দেখতে পেয়ে আনন্দে আরও কয়েক পায়ে এগিয়ে যেতে লাগলো। ভাবল, আমার আর কোনো বিপদ হবে না, আমি এই তো বাড়ি চলে এসেছি। এমন সময় হঠাৎ পিছন থেকে কেউ যেন তাকে নাম ধরে ডেকে উঠল। বিভৎস বিকট অন্ধকারে মিশে থাকা সেই অশরীরী ডাক। সে কি ভীষণ ভয়ানক হাসি! তবে সে ডাক অনুসরণ করে পিছন ফিরতেই অভিমন্যু দেখল না, কেউ নেই। সে সবটাই মনের ভুল মনে করে আবারও এগিয়ে যেতে লাগল। তারপর হঠাৎ মাথার উপরের বড় মেহগনি গাছটা থেকে লাফিয়ে কেউ একজন তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে এসে পড়ল। কে কে